হাই, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন রিভিউ করবো তান্ডব বলে অ্যামাজন প্রাইমে 15 জানুয়ারি রিলিজ হয়েছে তান্ডব বলে যে ওয়েব সিরিজটা, সেটাকে বেস করে। তো আমি বলবো তান্ডব ওয়েব সিরিজটা আমার যথেষ্ট ভালো লেগেছে। আমি জানি না কার কতটা কী ভালো লেগেছে বা খারাপ লেগেছে, বা এর আগেও আপনারা যত রিভিউ দেখেছেন সেখানে হয়তো বা তান্ডবের অনেকটা পজিটিভ সাইড বা নেগেটিভ সাইড নিয়ে অনেকে অনেক কিছু বলেছে, কারো ভালো লেগেছে বা কারো ভালো লাগেনি, সেটা হতে পারে। বাট আমার ভালো লেগেছে পার্সোনালি বলছি। তো তান্ডবের স্টোরিতে আছে হলো গৌরব সোলাঙ্কি আছে, ক্রিয়েটেড অ্যান্ড ডিরেক্টেড বাই আলী আব্বাস জাফর। আলী আব্বাস জাফরের আগে অনেক মুভি আপনি করেছেন, সেগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন, সুলতান দেখেছেন, টাইগার জিন্দা হ্যায় দেখেছেন। তো যথেষ্ট ভালো ভালো কাজ তিনি করেছেন এবং মাল্টি স্টারদের নিয়ে তিনি কাজ করতে যথেষ্ট ভালোবাসেন, এবং তার স্ক্রিন প্রেজেন্স বা তার যে বিগ বিগ সে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নিয়ে বরাবরই কাজ করতে ভালোবাসেন এবং তার প্রজেক্টও থাকে যথেষ্ট ভালো। তা আমি আলী আব্বাস জাফরের যথেষ্ট আমার কাজ তার মানে তার কাজ আমার যথেষ্ট ভালো লাগে। তো আমি সেদিক দিয়ে বলবো যে তান্ডব একটা যথেষ্ট অন্য টাইপের একটা ওয়েব সিরিজ, যদিও এই জনরাটা হলো পলিটিক্যাল ড্রামা। তো এই পলিটিক্যাল ড্রামার মোটামুটি নটা মোটামুটি নয় নটা এপিসোড আছে, তার ডিউরেশন হলো 38 মিনিটস করে। স্টার কাস্ট বলতে গেলে এখানে সাইফ আলি খান আছে, ডিম্পল কাবাডিয়া আছে, তিমাংশু দুলিয়া আছে, সুনীল গ্রোভার আছে। সুনীল গ্রোভারের এখানে যে শেডটা রয়েছে যথেষ্ট অন্যরকম শেড। সুনীল গ্রোভারকে সাধারণত অ্যাজ এ কমেডিয়ান হিসেবে বলিউড যেভাবে ইউজ করেছে, তো এখানে অ্যামাজন প্রাইম ওটিটি প্ল্যাটফর্মে এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে সুনীল গ্রোভারকে খুব ভালো মতো ইউজ করা হয়েছে। যদি তার ডায়লগ খুব কম, বাট আই থিঙ্ক হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর, হি হ্যাজ লটস অফ পোটেনশিয়াল। সাইফ আলি এখানে অ্যাজ এ সে একজন অন্য অনেকটা নেগেটিভ রোল হিসেবেই তাকে বলবো, তাকে হয়তো বা এখানে অনেকটা অ্যান্টাগনিস্ট হিসেবেই দেখানো হচ্ছে। তো এখানে বেসিক্যালি আমি বলবো যে অন্য অন্য শেডসগুলো অতটা আমার ভালো না লাগলেও সুনীল গ্রোভারের যেই ক্যারেক্টার নিয়ে যে শেডটাকে নিয়ে লেখা হয়েছে সেটা যথেষ্ট ভালো। সাইফ আলি খানও মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু ডিম্পল কাপাডিয়া বা তিমাংশু জুলিয়া যেখানে রয়েছে, এছাড়া অন্যান্য যে অ্যাক্ট্রেসরা রয়েছে তাদেরকে নিয়ে সেভাবে কিছু লেখা হয়নি। আর একজন অ্যাক্টরের কথা বলবো, হি ইজ এ নিউ বর্ন কামস প্লাস স্টার, আমি তাকে বলবো, সেটা হলো মোহাম্মদ জিসান আইয়ুব। তার কাজ আমার যথেষ্ট ভালো লাগে লেগেছে। এর আগে শাহরুখ খানের সাথেও তো তিনি লাস্ট শাহরুখের মানে লাস্ট যে মুভিটা এসেছিল সেখানেও শাহরুখের সাথে বেশ ভালো রকমের কাজ করেছে। জিরো ছিল মুভিটার নাম, তো সেখানে শাহরুখের বন্ধু হিসেবে যথেষ্ট ভালো কাজ করেছিল। এছাড়া আর একটা ক্যারেক্টারের কথা আমি বলবো, সেটা হলো দিনু মারিয়ার যে ক্যারেক্টারটা, এখানে সে একজন যে প্রফেসরের রোলে যে অভিনয় করেছে, দিনু মারিয়ার ক্যারেক্টারটা বেশ অন্যরকম। আমার দিনু মারিয়ার ক্যারেক্টারটা বেশ ভালো লেগেছে। একটা জিনিসই আমি দেখছি যে ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু পুরনো যে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস রয়েছে তাদেরকে যেন আবার নতুন করে ফিরিয়ে আনছে। তারা মোটামুটি চেষ্টা করছে যে তাদের তারা তাদের নতুনভাবে তাদের নিজেকে চেনাচ্ছে, নিজেদের জাতকে চেনাচ্ছে। তো ডিম্পল কাবাডিয়াকেও সেরকমই তাই, যিনি অ্যাজ এ পলিটিশিয়ান এখানে দেখানো হচ্ছে। লাস্ট সে হলিউডে কাজ করেছে, টেনেটের মতো মুভিতে সেখানে কাজ করেছে আর এখানেও সে কাজ করছে। তো আবার স্টোরিতে ছোট্ট করে আসি, এখানে দেখানো হচ্ছে দুটো স্টোরি, দুটো প্যারাল স্টোরি, তা হুইচ আর কানেক্টেড। তো এখানে বলবো একটা হলো দেখানো হচ্ছে যে ছাত্রদের নিয়ে জেএনইউ উপর বেস করে এখানে দেখাচ্ছে ভিএনইউতে ছাত্রদের ক্যাম্পাসে কী করে কিছু সিমটম কিছু ইনসিডেন্ট এখানে ঘটে। তা ভিএনইউ এখানে দেখানো হচ্ছে যে বিবেকানন্দ ন্যাশনাল কলেজের সেখানে কী করে লিডার তৈরি হচ্ছে, কী করে দু তিনটে দল, একটা দল থেকে দুটো দল, দুটো দল থেকে তিনটে দল তৈরি হচ্ছে। কোনো দল হয়তো বা ন্যাশনাল পার্টিকে সাপোর্ট করছে, কোনো দল হয়তো বা নতুন করে একটা টিম তৈরি করছে। তো এখানে একটা পার্টকে মোটামুটি দেখানো হয়েছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে। আর একটা যেটা দেখানো হয়েছে সেটা হলো যে হুইল বি দ্য নেক্সট আমার হুইল বি দ্য আমার নেক্সট প্রাইম মিনিস্টার। তা প্রাইম মিনিস্টার কে হবে তার উপর বেস করে একটা স্টোরি এখানে শর্ট আউট করানো হয়েছে। তো এখানে স্টোরিটা আমি আর করছি না, স্পয়লার অ্যালার্ট দিচ্ছি না। তো আমি বলবো যে মোটামুটি দুটো স্টোরি এখানে একসাথে কানেক্ট করা হয়েছে।
তো আমার মোটামুটি ভালো লেগেছে। একটা পলিটিক্যাল ড্রামা ছাড়া আপনারা এই জনরাটাকে অ্যাকশন অ্যাকশন ঠিক বলবো না, কিছুটা থ্রিলার এবং ক্রাইমের সাথেও আপনি আপনারা এর সাথে রিলেট করতে পারেন। তো আমি বলবো যে যথেষ্ট আমার ভালো লেগেছে, আমার বিজিএম যথেষ্ট ভালো লেগেছে। বেসিক্যালি ভুকা লাগা যে একটা যে গান যেটা রয়েছে, যেটা ইউভাতে সরি ধাক্কা লাগা বুকা বলে যে একটা গান রয়েছে, যেটা ইউবাস মুভিতে ছিল, সেটা যেটা এমআর এআর রহমান কম্পোজ করেছিল, সেই বিজিএমএ সেটা যখন বাজানো হচ্ছে বেশ একটা অন্যরকমের একটা ফিলিং হচ্ছিল। এছাড়া আমি বলবো যে অ্যাজ এ অ্যামাজন প্রাইম যেরকম ওয়েব সিরিজগুলো নিয়ে আসছে একটু ডিফারেন্ট টাইপের, নেটফ্লিক্স বড় মোটামুটি একই টাইপের হয়ে যাচ্ছে, বা এছাড়া অন্যান্য যে ওটিটি প্ল্যাটফর্ম আছে সেগুলো বেশ একই প্যাটার্নে চলে আসে, কিন্তু সেখানে অ্যামাজন প্রাইম একটু অন্য ধাঁচের মোটামুটি চেষ্টা করছে, ওরা নতুন নতুনভাবে তারা চেষ্টা করছে একটা ওয়েব সিরিজ সবসময় নিয়ে আসার। তো এই ছিল মোটামুটি আজকে রিভিউ। আর দুটো জিনিস আমি শুধু বলবো, একটা কথা আমি বরাবরই বলে থাকি যে আমরা মুভি রিভিউ করতে গিয়ে সবসময় ডিরেক্টর প্রডিউসার অ্যাক্টর অ্যাক্ট্রেসের কথা বলি, কিন্তু আমরা কখনো প্রোডাকশন ব্যানারের কথা বলি না। তো প্রোডাকশন ব্যানার কিন্তু একটা একটা মুভির ক্ষেত্রে বা একটা ওয়েব সিরিজের ক্ষেত্রে এখানে কিন্তু খুব বড় রকমের, তারা কিন্তু যে প্ল্যাটফর্মটা তৈরি করে তো এটার উপর প্রোডাকশন ব্যানারের উপর বেস করে সাধারণত ওয়েব সিরিজ মুভিগুলো তৈরি হয়। তো এখানে বলবো যে অফসাইট এন্টারটেনমেন্ট বলে যে প্রোডাকশন ব্যানার আছে, তারা এখানে কাজ করেছে, এই একটা ইনফরমেশান আপনাদের দিলাম। আর একটা ইনফরমেশান যেটা, সেটা হলো যে পতৌদি প্যালেসে কিন্তু ম্যাক্সিমাম শ্যুট করা হয়েছে, মানে বিশেষ করে পলিটিক্যাল যে পোর্শনটা দেখানো হয়েছে, মানে সাইফ আলী যেখানে রয়েছে সেখানে তার যে পোর্শনটা বা অন্যান্য যে পলিটিক্যাল যে ব্যাকড্রপগুলো দেখানো হয়েছে তার মধ্যে পতৌদি প্যালেসে কিন্তু ম্যাক্সিমাম টাইম শ্যুটিংটা হয়েছে, যেখানে পতৌদি মনসুর আলী খান পতৌদি যেখানে আগে ছিলেন সাইফ আলী খানের বাবা, তো তারপর থেকে এখন সেখানেই সাইফ আলী খান থাকেন। তো তার যে তার বাড়ির যে পোর্শনগুলো সেই পোর্শনগুলো নিয়ে সেখানে শ্যুট করা হয়েছে। আর আরেকটা যেটা, সেটা হলো আইএমডিবি রেটিং 3.4/10। এই জিনিসটা নিয়ে আমি আমার একটু সন্দেহ আছে যে এখানে রেটিংগুলো এক্স্যাক্টলি কীভাবে ইউজ করা হয়, এবং আই ডোন্ট নো হাউ টু ইউজ আইএমডিবি রেটিং। তো এখানে হয়তোবা আমি বলবো যেখানে হয়তোবা রেটিংটা একটু কমই দেওয়া হয়েছে, হয়তোবা একটু বেশি 4.5 না হলে অ্যাটলিস্ট 5 বা 6 হয়তোবা আসতো। তো এই ছিল আজকে মোটামুটি আমার তান্ডব ওয়েব সিরিজের রিভিউ। আপনাদের যদি আমাদের আমার চ্যানেল সরি আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এই অবধি ভালো থাকবেন, সিনেমা দেখুন, ওয়েব সিরিজ দেখুন, সিনেমাকে ভালোবাসুন, ওয়েব সিরিজকে ভালোবাসুন। টাটা, বাই।